আমার মনে হয় এই 22 সাল এই সরকার অতিক্রম করতে পারবে না প্রায় এমন একটি সময় শ্যামনগরের মাটিতে এসেছি দেশ নায়ক তরুণদের অহংকার জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় আমরা শ্যামনগরে তারেক রহমান সাহেবের একটি দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য এসেছি আমরা শ্যামনগরে এসেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির কাফেলার প্রস্তুতিকরণ করার জন্য বন্ধুরা আমার এই শ্যামনগরের মানুষ সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে বেঁচে থাকে এই শ্যামনগরের মানুষ সমুদ্রে কুমিরের সাথে লড়াই করে বেঁচে থাকে আমরা জানি এই শ্যামনগরের মানুষ অত্যন্ত সাহসী প্রতিবাদী তাই আমি বলতে চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আমার প্রাণ প্রণেতা জনাব তারেক রহমান সাহেবকে সসম্মানে স্বদেশ প্রত্যাবর্তন করতে হলে শ্যামনগরের মানুষের সাহসিকতার অত্যন্ত অত্যন্ত প্রয়োজন প্রিয় বন্ধুরা আমার শ্যামনগরের মানুষের আজকের 22 তারিখে শপথ গ্রহণ করতে হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত না করে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবকে স্বদেশ প্রত্যাবর্তন না করে আপনারা ঘরে ফিরবেন না বন্ধুরা আমার আপনারা জানেন আমার নেত্রী আমার মা আজ এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার বন্দী করে রেখেছে এদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে তিন তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে এই এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার বন্দী করে রেখেছে শুধু তাই নয় আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের বিভিন্ন মিথ্যা মামলায় ফরমেশি সাজা দিয়েছে বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা আমার বক্তব্য স্পষ্ট দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে চাই আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে এই স্বদেশ প্রত্যাবর্তন করাতে চাই তার জন্য যা যা প্রয়োজন সেই প্রয়োজন মোতাবেক এই 22 সাল হবে তার সমাধানের একটি বছর বন্ধুরা আমার দ্রব্যমূল্যের সীমাহীন উদ্যোগতি মানুষের নির্যাতন নিপীড়ন গুম হত্যা এবং চরমভাবে বেড়ে গেছে আমার মনে হয় এই 22 সাল এই সরকার অতিক্রম করতে পারবে না কোনো লোডশেডিং হচ্ছে বিদ্যুৎ দিতে পারে না এই সরকার আপনারা জানেন শেখ হাসিনা ওজেদ একটি বিবৃতি দিয়েছিল মসজিদের এসি বন্ধ রাখার জন্য মসজিদের এসি বন্ধ করলে কি এদেশের বিদ্যুৎ সমস্যা মিটে যাবে আমি সেই কথাই বলতে চাই মসজিদের মুসল্লিদের এসি বন্ধ করতে চান আপনার গণভবনের এসি কি বন্ধ রেখেছেন আপনার মন্ত্রী এমপিদের বাড়ির এসি কি বন্ধ রেখেছেন আপনার পার্লামেন্টের এসি কি বন্ধ রেখেছেন আপনি মুসল্লিদের এসি বন্ধ করতে চান এত বড় দুঃসাহস আপনাকে কে দিয়েছে বন্ধুরা আমার আজকে গির্জায় প্রার্থনা করা হয় মন্দিরে প্রার্থনা করা হয় মসজিদে ইমানদার মুসল্লিরা আজকে আল্লাহর কাছে দুই হাত তুলে ফরিয়াদ করছে হে আল্লাহ এই জালেম সরকারের হাত থেকে এই দেশের মানুষকে এই দেশের মুসলিম জনতাকে রক্ষা করো আল্লাহ শহীদ জিয়ার সৈনিকরা তারেক রহমানের সৈনিকরা খালেদা জিয়ার সৈনিকরা তীব্র আমরা যে শপথ গ্রহণ করেছি আমরা যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে টেনে এসে বিদায় করতে না পারবো ততক্ষণ পর্যন্ত
রাজপথে বুকে তাজা রক্ত দিয়ে এই সরকারের পতন নিশ্চিত করব ইনশাআল্লাহ। সবাইকে আগামী আন্দোলন সংগ্রামের উদ্যত আহ্বান রেখে খালেদা জিয়ার মুক্তি কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর। আগামী রাষ্ট্র নাম তারেক রহমান জিন্দাবাদ।